হ্যালো, ওয়েলকাম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। তো আজকে আমরা চলে এসেছি বইমেলায়। এবছর 2020-এ বইমেলাতে আমরা এখন অবস্থান করছি। আজকে আপনাদেরকে বইমেলার ভিতরে এবং পুরোটা ঘুরে ঘুরে আপনাদেরকে অনেক কিছু দেখানোর চেষ্টা করব। তো বন্ধুরা, এখন আমরা বইমেলার ভিতরে আছি। তার আগে একটি কথা, যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করুন। আর আজকে ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে, সো পুরোটা দেখুন। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এখন আমরা বইমেলার ভিতরে আছি। আপনাদেরকে পুরোটা ভিতরে ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। আমি ভিতর দিকে ঢুকছি, আপনাদেরকে দেখাই। এই দেখুন, দেখতে পাচ্ছেন বইমেলার ভিতরে, আপনাদেরকে দেখাচ্ছি। এখন আমরা একদম বইমেলার ভিতরে অবস্থান করছি, লেকের পাড়ে। আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে, এটার যদি লোকেশনটা আপনাদেরকে বলি, এটা হচ্ছে সোহরাওয়ার্দীর একদম শেষ দিকে বাংলা একাডেমি। আমরা এখন বর্তমানে আছি সোহরাওয়ার্দীর ভিতরে, যতটুকু আছে অতটুকুর ভিতরে এখন আমরা আছি। ওইটাও আপনাদেরকে আমরা দেখাবো বাংলা একাডেমির ভিতরে। তো এটা আবার হচ্ছে আপনার বাংলা একাডেমির ভিতরে। এখন আমরা বাংলা একাডেমির ভিতরে আছি। বাংলা একাডেমির ভিতরে কিছু একটু ব্যতিক্রম ধর্মী কিছু বইয়ের দোকান আছে। এটা হচ্ছে জাদুঘর, এখানে মুক্তিযোদ্ধা জাদুঘর বানানো হয়েছে। আপনাদেরকে ভিতরে দেখাই, বিভিন্ন পোস্টারের কাটিংগুলো, পেপারের কাটিংগুলো এখানে শো করা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বাংলা একাডেমির ভিতরে। বাংলা একাডেমির ভিতরের বইয়ের স্টলগুলো একটু ব্যতিক্রম, যদি আপনাদেরকে বলি। বাংলা একাডেমির ভিতরে স্টলগুলো, মানে সোহরাওয়ার্দীর পাশের স্টলগুলো থেকে একটু ব্যতিক্রম এগুলোর ভিতরে আর কি। আপনারা আসলে বুঝতে পারবেন আসলে আপনাদের কী কী বোঝাতে চাচ্ছি, আমি ভাষায় বোঝাতে পারছি না। খুব সুন্দর একটা পরিবেশ, চারিদিকে শুধু বই, সাহিত্য। আর একটা ইন্টারেস্টিং বিষয় আপনাদেরকে সাথে শেয়ার করি, আপনাদেরকে ভিডিওর ভিতর দেখাবো। আজকে আজকে হচ্ছে 20 তারিখ। তো আজকে কিন্তু বইমেলার ভিতরে বর্তমানে বাংলাদেশের সাহিত্যিক, আমরা সবাই যাকে এক নামে চিনি, জাফর ইকবাল স্যার, তিনি কিন্তু আজকে এসেছিলেন। তার সাথে আমাদের দেখা হয়েছে, তাকে আমরা দেখাবো, তার প্রতি মানুষের কতটা ভক্তি আপনাদেরকে দেখাবো। এখন আপনারা বইমেলাটা উপভোগ করুন। মেলাটা আপনারা দেখতে পাচ্ছেন, মেলার বিভিন্ন স্টল, আপনাদের পরিচিত অপরিচিত অনেক স্টল এখানে আছে। আর এক একটা স্টল মূলত এক এক রকম বইকে প্রেজেন্ট করেছে। কেউ উপন্যাসের দিকে বেশি ফোকাস করেছে, তাদের স্টলে আপনার বেশিরভাগ উপন্যাস বই পেয়ে যাবেন। কারো স্টলে আপনাদের সাহিত্যের বই, কিছু স্টলে কবিতার বই, কিছু স্টলে ভূতের বই, কিছু স্টলে সায়েন্স ফিকশন, এইগুলো আর কি আপনারা আসলে দেখতে পারবেন। তারপরে বিভিন্ন দোকান আবার বিভিন্ন লেখকের বইগুলো বেশিরভাগ এখানে ডিসপ্লে করছে। আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কিছু গ্রন্থ এখানে আপনারা পাবেন। বিভিন্ন রকম বই এর ভিতরে আছে। আপনাদেরকে পুরোটা যদি ঘুরে দেখাই, পুরোটা তো ঘুরে দেখানো সম্ভব না, আপনারা আসলেই দেখতে পারবেন। তবুও আমি চেষ্টা করব যতটুকু পারি আপনাদেরকে পুরোটা দেখানোর। তো আপনারা দেখতে পাচ্ছেন বইমেলার একদম ভিতরে, আপনাদেরকে আমি একদম মাঝে মাঝে কিছু লোকেশনগুলো আপনাদেরকে দেখাচ্ছি, শর্টকাটে দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন খুব চমৎকার হয়েছে। আসলে বলতে গেলে এবারের বইমেলাটা অন্য অন্য বারগুলো থেকে একটু ব্যতিক্রম। আপনারা দেখতেই পাচ্ছেন, ওই যে আপনারা দেখতে পাচ্ছেন সামনে প্রচুর ভিড় দেখা যাচ্ছে, ওখানে কে আছে চলুন গেলেই দেখতে পারবেন। তো আপনার হয়তো এখনই দেখি ভিতরে কে আছে, আপনারা হয়তো দেখে চিনেই ফেলেছেন। এনাকে অবশ্য যারা না
অনেকেই চিনে ফেলেছেন, যারা চিনেননি তাদের উদ্দেশ্য বলি, ইনি হচ্ছেন জাফর ইকবাল স্যার। আপনারা সবাই সবারই পরিচিত একটি মুখ, বাংলাদেশের একজন অন্যতম সুসাহিত্যিক, যার বই আপনারা সকলেই ভালোবাসেন, খুব ভালোবাসার একজন লোক, খুব ভালোবাসার একজন স্যার। আপনারা দেখতে পাচ্ছেন ওনার প্রতি মানুষের কতটা ভক্তি। উনি আসার সাথে সাথেই ওনার পিছনে, আপনারা যদি দেখেন পিছনে পুলিশ ফোর্স আছে, তারাও আছে যাতে তার কোনো অসুবিধা না হয়। তার প্রচুর পরিমাণ ফ্যানরা তার অটোগ্রাফ নিচ্ছে, তার বই কিনছে, কেনার পর অটোগ্রাফ তিনিও দিচ্ছেন, তিনিও খুশি খুশি দিচ্ছেন। আর এই যে আপনারা যে দোকানটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ইসকনের দোকান। বর্তমানে এই যে ইসকনের ভিতরে বইগুলো আপনারা দেখেন, ইসকনের মূলত অধিকাংশ বই আমি যদি দেখে পার্সোনালি বলি, ওদের বিভিন্ন বই হচ্ছে হিন্দু ধর্মের উপরে, এগুলো অনেকে পছন্দ করে, অনেকে পছন্দ করে না। আমি পার্সোনালি পছন্দ করি না, কারণ বইমেলা এখানে সব রকম বই পাওয়া যাবে, কোনো ধর্ম বর্ণকে উদ্দেশ্য করে না, মূলত বাঙালি জাতি বাংলা বই এখানে। এটা হচ্ছে খ্রিস্টানদের ইয়ে, এখানে আপনারা বাইবেল গ্রন্থগুলো, খ্রিস্টানদের যে গ্রন্থগুলো আছে আপনারা ওগুলো পাবেন, আপনারা দেখতেই পাচ্ছেন। তো আপনাদেরকে বইগুলো যদি সব ঠিক মতো দেখাই, আপনারা দেখতে পাচ্ছেন, শুধু আপনাদেরকে আমি বইগুলো দেখাচ্ছি হালকাভাবে, আপনারা দেখে নেবেন। আর এখানে দেখতে পাচ্ছেন একজন লেখক, আপনারা হয়তো অনেকে চিনেন, বাংলাদেশের একজন বিচারপতি, তিনি তার বই এখানে শো করছে, তিনি তার বই উন্মোচন অনুষ্ঠান করছে, সবাইকে বই সম্পর্কে কিছু বলছে। এখানে অনেক সাংবাদিকরাও আছে, বিটিভির সাংবাদিকরা। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করুন, কমেন্ট করুন, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান, এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আগামীতে কী ভিডিও চান আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। তো বন্ধুরা, আর একটা জরুরি কথা, বইমেলা আপনাদেরকে আজকে দেখালাম আমি, বইমেলায় আপনারা আসবেন, বেশি বেশি বই পড়ুন, মেধাকে বিকশিত করুন, এর বেশি কিছুই আমি বলতে চাই না। তো বন্ধুরা, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।